নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত অনুসন্ধান কমিটির পঞ্চম বৈঠক চলছে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে। সেখানে আছেন সহকর্মী আশিকুর রহমান অপু। বৈঠকের খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। অপু, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, বৈঠক তো চলছে, আপনি কি জানাবেন আমাদেরকে? বৈঠকটি কেবলমাত্র শেষ হয়েছে, আমরা জানতে পেরেছি, প্রায় 2 ঘন্টা বৈঠকটি চলেছে। এই বৈঠকে মূলত আমরা যেটা জানতে পেরেছি যে 50 জনের বায়োডাটা বা জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা হয়েছে সার্চ কমিটির সদস্যদের মধ্যে। এর আগে যে 322 জনের তালিকা প্রকাশ হয়েছিল সেটা থেকে বাছাই করে 50 জনের নাম নিয়ে তাদের জীবন বৃত্তান্ত চাওয়া হয়েছিল, এবং সেই জীবন বৃত্তান্ত থেকে সার্চ কমিটির সদস্যরা বাছাই করেছেন। বাছাই করে 50 জনের বৃত্তান্ত চেয়ে পাঠিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের কাছে, সেগুলো নিয়ে আজকে আলোচনা হয়েছে। আমরা ধারণা করছি যে এই আলোচনাটা শেষ হয়নি, আগামী কাল পরশু দুদিন আরো সুযোগ আছে এবং 24 তারিখ পর্যন্ত সুযোগ আছে, আপনি যেমনটা বলছিলেন। ফলে আগামীতেও হয়তো এই এরকম আরেকটি বৈঠক হতে পারে। তবে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে 322 জনের যে তালিকা বিভিন্ন খান থেকে এসেছে, অর্থাৎ সমাজের বিভিন্ন পর্যায় থেকে এসেছে, সেই তালিকা থেকেই কি নির্বাচন কমিশনের জন্য 10 জনের নামের তালিকা দেওয়া হবে রাষ্ট্রপতির কাছে, নাকি এর বাইরেও কেউ তালিকা আসতে পারে? এই বিষয়টি এখন একটা প্রশ্নের বিষয়। আমরা যতদূর জানতে পেরেছি যে কিছুক্ষণ পরেই আমার বাম দিকে আমরা একটু দেখাবো মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে একটা ব্রিফিং হওয়ার কথা, আমরা আসলে সেটার জন্য অপেক্ষা করছি। সেই ব্রিফিং এ আমরা জানতে পারবো যে আসলে এই সার্চ কমিটি আজকের বৈঠকে কি করলো। আপনারা দেখছেন সার্চ কমিটির প্রধান তিনি আসলে স্থান ত্যাগ করছেন এবং সার্চ কমিটির অন্যান্য সদস্যরা বৈঠকের পর বেরিয়ে যাচ্ছেন। এই বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে একটি ব্রিফিং হতে পারে আমরা আশা করছি। তবে সদস্যরা যেহেতু সার্চ কমিটির সদস্যরা যেহেতু বেরিয়ে যাচ্ছেন, তাদের কাছ থেকেও হয়তো আমরা কিছুটা আঁচ করতে পারবো যে পরবর্তী বৈঠক কবে হবে বা কি হবে, আমরা একটু সেটা শোনার চেষ্টা করবো। আগামীকালকেও সার্চ কমিটির আরেকটি বৈঠক হবে আমরা এমনটা জানতে পেরেছি, তবে এখন পর্যন্ত তারা সার্চ কমিটির সদস্যরা বলছেন না যে কি হয়েছে। আমরা সার্চ কমিটির সদস্যদের দেখছি যে তারা এক এক করে জায়গা ত্যাগ করছেন, এবং তারা আসলে এখন পর্যন্ত যেটা জানতে পেরেছে, আমি যেমনটা বলছিলাম যে আজকে আসলে বৈঠকটা শেষ হয়ে যাবে না, আগামীকালকেও একই ধরনের বৈঠক হওয়ার কথা, এবং কালকে বিকেল 4:30 দিকে পরবর্তী বৈঠক আমরা যেটা জানতে পেরেছি। স্যার, তালিকার বাইরের কেউ কি আসতে পারে আপনাদের প্রস্তাবনায় বা বিবেচনায়? আমরা সার্চ কমিটির সদস্যরা একে একে যাচ্ছেন আজকের বৈঠকের শেষে, আগামীকালকে বিকেল 4:30 পরবর্তী বৈঠক আমরা এটা নিশ্চিত হয়েছে। আমরা একটু শুনতে চাই, আপনার জন্য খুব ভালো সংবাদ আছে এটা বলতেছি স্যার। আমরা সবই চিন্তা করছি, কি হবে না হবে আল্লাহ জানে। আমরা এতটুকু আজ পেলাম যে 322 জনের যে তালিকা আমরা পেয়েছিলাম প্রাথমিকভাবে, সেখান থেকে 50 জনের জীবন বৃত্তান্ত যাচাই বাছাইয়ের যে কথা আমরা শুনেছিলাম, তার বাইরেও যে কোনো নাম বিবেচনা আসতে পারে সার্চ কমিটির সদস্যদের কাছ থেকে, এতটুকু ইঙ্গিত কিন্তু আমরা পেয়েছি, এবং আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি কালকে বিকেল 4:30 যে বৈঠক হবে সেই বৈঠকটি আজকের মতোই, অর্থাৎ যে জীবন বৃত্তান্তগুলো এসেছে সেগুলো থেকে যাচাই বাছাই হবে কিছুটা। আমরা দেখছি যে এক এক করে সার্চ কমিটির সদস্যরা আজকের বৈঠকের পর স্থান ত্যাগ করছেন। তাসফিয়া, আপনাকে একটু সংক্ষিপ্তভাবে জানিয়ে রাখি যে সার্চ কমিটির এটা নবম বৈঠক, কেননা সার্চ কমিটি গঠন করার পরদিনই প্রথম জাজেস লাউঞ্জে বৈঠক অনুষ্ঠিত হয়, নিজেদের মধ্যে একটা দেখা সাক্ষাৎ হয়, এবং এরপর পরই আমরা দেখেছি যে পরদিনই তারা একটা আনুষ্ঠানিক বৈঠক করে, এবং এরপরে 3 দিনে টানা 3 দিন তারা 4টি বৈঠক করে বিভিন্ন পেশাজীবীদের সাথে, এবং সেই
বৈঠকগুলোতে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা অংশ নেয়, প্রায় 50 জন চারটি বৈঠকে অংশ নেন। সেখান থেকে সার্চ কমিটি 322টি নাম সেই বৈঠকগুলো থেকে পেয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে পেয়েছে, এবং একই সাথে আমরা দেখেছি যে ব্যক্তিগতভাবে ইমেইলে সার্চ কমিটির সাথে যোগাযোগ করে নামের তালিকা অনেকে দিয়েছে, নাম প্রস্তাব করেছে। সবকিছু মিলে 322টি নাম ওয়েবসাইটে প্রকাশ করা হয় 14 ফেব্রুয়ারি, এবং 14 ফেব্রুয়ারি সেটি প্রকাশের পরপরই বলা হয় যে এখানে কিছু নাম দুইবার এসেছে বা একাধিকবার এসেছে, এবং সেই একাধিক নামগুলো থেকে পরবর্তীতে সার্চ কমিটি কয়েকটি নাম বাদ দেয় যেহেতু একাধিক নাম এসেছে, এবং 315টি নাম পাওয়া যায়। সেই 315টি নামের প্রেক্ষিতে গত বুধ এবং বৃহস্পতিবার দুই দফা সার্চ কমিটি নিজেদের মধ্যে বৈঠক করে, এবং সেখান থেকে আমরা দেখতে পারি যে প্রায় 50 জনের একটি তালিকা করে মন্ত্রিপরিষদ বিভাগকে দেওয়া হয়। বলা হয় যে তাদের এই এই ব্যক্তিদের জীবন বৃত্তান্ত যেন সার্চ কমিটির সদস্যদের কাছে দেওয়া হয়, এবং সেই জীবন বৃত্তান্ত নিয়ে আজকে বৈঠক করার কথা। সেই বৈঠকটি সম্পূর্ণ হয়েছে, 2 ঘন্টা বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে যে আগামীকালকে বিকেল 4টায় আবারও বৈঠকে বসবে সার্চ কমিটি, এবং একই সাথে সার্চ কমিটির সদস্যরা আমাদেরকে এতটুকু ইঙ্গিত দিয়েছেন যে এই তালিকার বাইরেও যে কারো নাম বিবেচনায় আসতে পারে, এবং সেই সুযোগটা আছে, এবং তারা সেই সুযোগটার দ্বার অবারিত রাখছে, এবং এটা খুব নিশ্চিত করেই বলছেন যে যে কেউ আসতে পারে, শুধু তালিকায় থাকা লোকরা না, তার বাইরেও যে কেউ নির্বাচন কমিশনারের নাম নামের তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেন প্রস্তাবিত নামের তালিকায়। তো সবকিছু মিলে 24 ফেব্রুয়ারি রাষ্ট্রপতির কাছে তারা তালিকা জমা দেবে, এবং তার আগ পর্যন্ত আসলে এই যাচাই বাছাই পর্বটি চলবে। আমরা মন্ত্রিপরিষদ বিভাগের ব্রিফিংটির অপেক্ষা করছি, যদি আমরা এই মুহূর্তে ব্রিফিংটি পেতাম তাহলে হয়তো সরাসরি সেই ব্রিফিংয়ে চলে যেতাম, কিন্তু মন্ত্রিপরিষদের পক্ষ থেকে আসলে আনুষ্ঠানিকভাবে আজকে ব্রিফ করা হবে কি না সেই বিষয়টি আসলে এখনো নিশ্চিত না, কিন্তু সার্চ কমিটির যারা সদস্য তারা কিন্তু সাধারণত ক্যামেরার সামনে অর্থাৎ সামনাসামনি অন রেকর্ড কথা বলেন না, তারপর তারা দুটি তথ্য তো নিশ্চিত করেছেন। আপাতত প্রকাশিত তালিকার বাইরে থেকে কি কোন নাম আপনারা নিয়েছেন? এটা আরো দু একদিন মিটিং হওয়ার পরে আপনারা বিস্তারিত জানতে পারবেন। ঠিক আছে, তিনজনের নাম প্রকাশ করবেন কিনা বাইরের কারণ আমি বিবেচনা আসছে। আমরা সার্চ কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিক একটা তথ্য জানলাম যে 20 জনের নাম বিবেচনা করার চেষ্টা তারা করছে, আগামীকালকে বিকেল 4টায় আবারও বৈঠক, এবং তারপরে হয়তো আমরা জানতে পারি পরবর্তী অগ্রগতি কি। তাসফিয়া।